দলের নাম দিয়ে, সংগঠনের নাম দিয়ে মানুষের বিরুদ্ধে করে, মানুষের বদনাম করে, মানুষকে খাটো করে জাহান্নামে যাওয়ার পথ বন্ধ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি মানুষের পাপ দুনিয়াতে ঢেকে রাখে, মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে, তাহলে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি ইহকালও ঢাকবেন পরকালও ঢাকবেন, ইহকালও ঢাকবেন পরকালও ঢাকবেন। আপনি মানুষ হিসাবে মানুষের দোষ ত্রুটি ঢেকে দিলেন, আল্লাহ আল্লাহ হিসাবে আপনার দোষ ত্রুটি ঢেকে দিবেন ইহকালে ও পরকালে। এটা বিশাল ব্যাপার, কোনো মানুষ তাকে আপনাকে অপমান করতে পারবে না। কেন? এখন আল্লাহ আপনার পক্ষে আছে, আপনি মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছেন। সেই জন্য অবাক পৃথিবী, 40 বছর আগে মানুষ কী পাপ করেছে সেটা মানুষ পেপার পত্রিকায় উল্লেখ করে মানুষকে জানাচ্ছে। আর দল সংগঠন এমন একটা জিনিস, মানুষের দোষ ত্রুটি জানতে পারলেই একবারে হায়নার মতো হৈন্যা হয়ে লেগে যায় তাকে জাতির সামনে অপমান করার জন্য। আসলে এরা মানুষ নয়, এরাই হচ্ছে পশু প্রাণী, এরাই হচ্ছে গরু ছাগল, এরাই হচ্ছে কুকুর শৃগাল, এরাই হচ্ছে হায়না। মানুষের নামে আছে সেটাই মাত্র, আসলে সে মানুষ নয়। যে মানুষের বিরুদ্ধে লড়ে, যে মানুষের বিরুদ্ধে কথা বলে, ফেসবুক হাতে নিয়ে সেখানে করে নিচ্ছে হাইকোর্ট আর জজ কোর্ট। আমি তো তোমার ফেসবুক কোনোদিন দেখি না, আমাকে যেটুকু বলে সেটুকুই শুনি, তুমি ফেসবুকে বিচার আমার করলে কি করে? তুমি যেটা বলেছ তোমার হুজুরও আবার তোমার সাথ দিয়েছে, আসলেই কি তোমায় ঠিক বুঝেছ? কত এরকম ফটো আছে যেটা আপনি বিচারের মাঠে বিচার করার চেষ্টা করেছেন ফেসবুকে, যেটা তুমি যারা মিডিয়ায় ব্যবহার করছো তোমাদেরকে দেখলে আমাকে অবাক মনে হয়। কি বুঝো তুমি, কি বুঝো তোমার হুজুর, কি বুঝো তুমি, কি বুঝো তোমার হুজুর, কি বুঝো তুমি, কি বুঝো তোমার হুজুর? আমি বললাম ঠিক আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা জান্নাতে যাবে না, এই কথা আমি বললাম। তো তুমি যে বিরুদ্ধে লড়ে গেলে তুমি কি আসলে জানো, তোমার হুজুর কি জানে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার মায়ের কবরের জিয়ারতের অনুমতি চাইলাম, আমি আমার মায়ের কবর জিয়ারত করতে গেলাম, গিয়ে আমি কাঁদলাম, আশেপাশে যারা ছিল সবাই কাঁদলো, অস্তাজান্তহু, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম যে আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি পেতে পারি, আমি আপনার কাছে আমার মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি। ফলাম ইউজানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার মায়ের ক্ষমার জন্য অনুমতি দিলেন না, আপনি কি বুঝলেন এই মুসলিম গ্রন্থের হাদিসকে? ধর্ম কি আপনার কাছে পাগল হয়েছে? আল্লাহর নবী নিজে তার মায়ের ক্ষমার জন্য অনুমতি চাইলেন, আমি কি একটু বলতে পারি আপনাকে যে আমার মাকে ক্ষমা করো? আমি কি তোমাকে একটু বলতে পারি না যে আমার মাকে ক্ষমা করো? আল্লাহ নবীন বললেন না, আল্লাহ বললেন না, তুমি কথা বলতে পারো না, আমার মাকে ক্ষমা করো এই শব্দ বলার অধিকার নেই। আপনি কি বুঝলেন, কি বুঝেন আপনি এই হাদিসের? তুমি যারা ফেসবুক চালাও তোমরাই বা কি বুঝো, তোমার ওস্তাজি বা কি বুঝে? মূর্খতা দিয়ে ধর্ম চলে না, মনে রেখো ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন একটু দেখেন। বরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাঈজ ইবনে মালিক রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, তাহেরুনি ইয়া রাসূলাল্লাহ, হে রাসূল আপনি আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূল তওবার কথা কেন বললেন? বুঝতে পেরেছেন কোনো বড় পাপে ব্যাপার আছে যার কারণে তওবা করতে বলছেন কিন্তু বিচার করছেন না। লোকটা চলে গেল, একটু ফিরে এসে বলছে, তাহির নিয়া রাসূলাল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। লোকটি চলে গেল, আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল তাহির নিয়া আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবেলাই হে, তুমি তোবা করো। লোকটা চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন চারবার হয়ে গেছে, এইবার আল্লাহ রাসূল বলছেন, আবি জনুন, লোকটি কি পাগল? আমি যে বলছি তুমি ফিরে যাও, আমি যে বলছি তুমি ক্ষমা চাও, ফিরে যায় না কেন? কেন সে বারবার আসে?
আসলে কি পাগল? কালো লাইসা মাজনুন। সাহাবীগণ বললেন, জি না, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আর সারবা কামরার তাহলে কি সে মদপান করেছে? তাদের মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বোঝে না, আমি যে তাকে যেতে বলছি সে যায় না কেন? তাহলে কি সে মদপান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না, যার কারণে বারবার আসছে। ফাঁকা মারা জুলুন ফাস্তান কাহো, একটা লোক দাঁড়ালো, মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বললো, মা সারেবা খামরান, আল্লাহ নবী ও মদপান করেনি, ও ভালো মানুষ। তখন আল্লাহ রসুল বলছেন, আ জানাইতা, তুমি কি জেনা করেছ? তখন লোকটি বললো, আল্লাহ নবী, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি, দয়া করে আপনি আমার বিচার করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা ষষ্ঠবারে বললেন, প্রথমবার তো বলতে পারতেন, একবার ফিরালেন, দুইবার ফিরালেন, তিনবার ফিরালেন, চারবার ফিরালেন, পঞ্চমবারে বললেন এ কি পাগল, ষষ্ঠবারে বললেন ও কি মদ খেয়েছে, এখনো ফিরে গেলে যেতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাপের কথা বলছেন না। শেষবারে ষষ্ঠবারের শেষে এসে বলছেন, তুমি কি অশ্লীল কাজ করেছো? এই বাক্যটা তো আল্লাহ রাসূল প্রথমে বলতে পারতেন। আল্লাহ রাসূল কিভাবে একটা মানুষের পাপকে ঢেকে রাখছেন, যাক শেষ পর্যন্ত বিচার হলো, হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল বিদায় হয়ে, এদিক থাক। মাজিবনে মালিক একজন গরিব মানুষ, একটা মানুষের বাড়িতে কাজ করতো যার নাম হোজ্জাল। হোজ্জালের বাড়িতে কাজ করাকালীন তার স্ত্রীর সাথে জেনায় জড়িয়ে পড়ে। হোজ্জাল তাকে খুব ভালোবাসত। হোজ্জাল বলল, মাজিবনে মালিক, যখন ঘটনা ঘটে গেছে, যাও তুমি আল্লাহ রাসূলকে বলো, দেখো তো তিনি কি বলেন। মালিকের পরামর্শ নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসেছে, এসে ঘটনা বলেছে। ঘটনার শেষ ফলাফল বিচার হয়ে গেল। কোনো একদিন, কোনো একদিন হোজ্জাল রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ নবী আসছেন, মুখোমুখি দেখা। দেখা হলে আল্লাহ রাসূল বলছেন, হোজ্জাল লা সাতারতা খাবারা মা ইবনে মালিক ফি সাবিল লাকুনতা খায়রান কাসির। ওহ হোজ্জাল, তুমি যে মা ইবনে মালিকের ঘটনা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো, তুমি কেন আমার কাছে পাঠালে? হোজ্জাল, তুমি যদি মা ইবনে মালিকের কথাটা তোমার কাপড়ে লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো, তুমি আমার কাছে কেন পাঠালে? হোজ্জাল, আমার কাছে কথা প্রকাশ হয়ে গেলে বিচার হয়ে যায়, আমি চাইনি যে তার এভাবে বিচার হয়ে যাক। ওহ হোজ্জাল, তুমি যদি তার ঘটনাটা তোমার কাপড়ে লুকিয়ে রাখতে তাহলে কতই ভালো হতো। সম্মানিত মসজিদের মুসল্লি, দীনী মুসলিম ভাই বোন, সারা পৃথিবীতে যে যেখানে আছেন তাদেরকে সবাইকে বলছি, বিষয়টি বিবেচনা করুন তো। আল্লাহ নবী কীভাবে একটা লোকের দোষ ত্রুটিকে ঢেকে রাখার চেষ্টা করেন, এবং কথাটা প্রকাশ হয়ে গেলে কীভাবে তিনি দুঃখ আফসোস প্রকাশ করেন। অথচ এই সমাজের মানুষ এমন খারাপ, আর নারী জাতির তো আর কথাই বলবেন না। নারী যদি একটা বাড়িতে একটা চাউল কর্জ করতে যায়, একটা 10 টাকা কর্জ করতে যায়, আগে কর্জ করতে গিয়ে কর্জের কথা না বলে আগে এটা বলবে, শুনেছ অমুকের এই ঘটনা, যার কারণে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঈদের মাঠে বের হলেন, বের হওয়ার পরে মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা ফাইন উরিত উরিত কুন আকসারা আলিন নার। মহিলারা শোনো, তোমরা দান খারাপ করো, আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। একথা বলার পরে উপস্থিত বৈঠকের মহিলা যারা মদিনার, তারা রাসূলের সামনে সরাসরি কথা বলতেন। মদিনার মহিলারা বলে বসল, অবেমান কেন আল্লাহর নবী, আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল উত্তরে এক নম্বরে বললেন, তুকসিরনাল্লাহ, তোমরা মানুষের বদনাম করো, তোমরা মানুষের উপরে অভিশাপ করো, মানুষের তোমরা গিবাত করো, সাধারণ ব্যাপারে তোমরা মানুষের পিছনে লেগে পড়ো। এক দুই তাক ফরনালা শিরা, স্বামীকে মেনে চলো না। তিন মা রাই তুমি না কেসে থাকলিন দিন আধাবেলে উদ্দুরা জুলিল হাজম মিন এহ দাকুন না, আমি তোমাদের চেয়ে দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এক নজরেই এক দৃষ্টিতেই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা অবাক জাতি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পরস্পর তিনটা কথা বললেন। এক নম্বরে বললেন, তোমরা মানুষের বদনাম করো, এই জন্য তোমাদের অধিকাংশই জাহান্নামী। দুই নম্বরে বললেন যে তোমরা স্বামীকে মেনে চলো না। তিন নম্বরে বললেন, তোমাদের মাধ্যমে পুরুষ ক্ষতিগ্রস্ত হয়।
যত বেশি ক্ষতিগ্রস্ত হয়, পৃথিবীতে এমন কোনো মাধ্যমই নাই যার মাধ্যমে মানুষ অত ক্ষতিগ্রস্ত হয়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাক্ত, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে, নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী তোমাদের জন্য বিপজ্জনক বস্তু, যখন তখন তোমাকে নারী বিপদে ফেলে দিবে। আপনার খুব ভালো জানা আছে, যখন জুলাইখা বলেছিল ঈসবকে দরজা বন্ধ করে দিয়ে তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও, তখন ঈসব আলাইহিসসালাম উত্তরে বলেছিলেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এই অন্যায় অশ্লীল কাজ থেকে। তারপরে যখন জোর করে অন্যায় করতে চাইল, তখন তিনি দৌড় দিয়ে বের হয়ে গেলেন। আগে আগে যাচ্ছেন ঈসব আলাইহিসসালাম, পিছনে পিছনে যাচ্ছে জুলাইখা। তিনি দরজা খুলে বের হয়েছেন এমনটা বোঝা যায় না। শেষ দরজা যখন গেছেন, সেখানেই ছিল জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন, যেখানে জুলাইখা সেখানে ঈসব, সেখানে তার স্বামী। পরিবেশ খুব ঘোলাটে, চট করে জুলাইখা বলে ফেললো, এই তো আপনার বাড়ির মানুষ, যাকে আপনি রেখেছেন ভালোবেসে সাদর করে, সেই মানুষ আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি দিবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দেওয়া হোক, নইলে জেলখানায় বন্দি করা হোক, 12 বছর জেল হলো। আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দেওয়া হোক, নইলে একে জেলখানায় বন্দি করা হোক। ঈসব আলাইহিসসালামের 12 বছর জেল হলো। 12 বছর পরে যখন তিনি জেল থেকে বের হবেন, সরকারি ঘোষণায় যারা ডাকতে এসেছে তাকে তিনি বললেন, আরে আমি কেন বাইরে যাব? জুলাইখাকে জাতির সামনে বলতে হবে, ঈসব অন্যায় করেনি, আমি জুলাইখা করেছি। যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত জাতির উদ্দেশ্যে জুলাইখা পৃথিবীর মানুষকে ঘোষণা না দিবে যে আমি অন্যায় করেছি, ঈসব করেনি, ততদিন পর্যন্ত আমি ঈসব জেলখানা থেকে বের হব না। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, আমি জুলাইখা অন্যায় করেছি, ঈসব অন্যায় করেনি। ঈসব এই ফেতনার সাথে জড়িত নয়। যদি ঈসব আলাইহিসসালাম বলেছেন, ইন্নাল্লাহ সালাম, আমরা তো বিশ্বাসী, নিশ্চয় মানুষের আত্মা মানুষকে পাপের আদেশ করে। বলছিলাম, সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত যত মানুষ যন্ত্রের মাধ্যমে আমাদের সাথে আছেন দেশ বিদেশে, সকলকে সতর্ক সাবধান করে বলছি, নারী জাতি থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীর অধিকাংশ নারী এই জন্য যে তারা বদনাম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতেন তা বুঝতে পারলেন। মর্মে আমরা প্রাণপণে চেষ্টা করি দলের নাম দিয়ে, সংগঠনের নাম দিয়ে মানুষের বিরুদ্ধে করে, মানুষের বদনাম করে, মানুষকে খাটো করে জাহান্নামে যাওয়ার পথ বন্ধ করেন। মুখের কথায় জাহান্নাম যথেষ্ট, না বুঝে কার বদনাম করলেন, পরিবেশ এমন হয়ে গেল আপনি তার কাছে ক্ষমা নিতে পারলেন না, জাহান্নামে যেতে হবে, তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, এটাই হিসাব।